আধার সেন্টার খোলার একটা দুর্দান্ত সুযোগ রয়েছে আপনাদের কাছে যদি আপনারা ভাবছেন কেউ যে আধার সেন্টার বা আধার সেবা কেন্দ্র খুলতে তাহলে কিন্তু এই সুযোগটিকে আপনারা কাজে লাগাতে পারেন কারণ এখন কিন্তু নতুন করে ইন্ডিভিজুয়ালি কাউকে কিন্তু আধার সেবা কেন্দ্র দেওয়া হচ্ছে এবং এই যে আধার সেবা কেন্দ্র নেওয়ার জন্য আপনার কাছে কোনো রকমের সিএসসি আইডি লাগবে না যদি আপনার কাছে সিএসসি আইডি নাও থাকে তবুও আপনারা অ্যাপ্লাই করতে পারবেন সবাই সিএসসি আইডি থাকলেও আবেদন করতে পারবেন না থাকলেও আবেদন করতে পারবেন এবং যে কোম্পানি আধার সেবা কেন্দ্র দিচ্ছে সেটা কোনো এড়ে গেড়ে কোম্পানি নয় এটা একদম ট্রাস্টেড কোম্পানি সেটার নাম হচ্ছে ইউটিআই আইটিএসএল অনেকেই বলবেন ভাই এটা আবার কোন কোম্পানি দেখুন আপনারা যারা প্যান কার্ডের কাজ করেন সবাই কিন্তু আমাদের কাছ থেকে ইউটিআই পোর্টালের প্যান কার্ড নিয়েছেন ইউটিআই পোর্টাল নিয়েছেন যেখান থেকে আপনারা প্যান কার্ড বানান তো এই হচ্ছে সেই কোম্পানি যেখান থেকে আপনারা প্যান কার্ড বানান ওই ইউটিআই বলেন এটারই পুরো নাম হচ্ছে এল তো এই কোম্পানি থেকে দেয়া হচ্ছে আধার সেবা কেন্দ্র তো চলুন আমরা ডিটেলসে দেখব যে ইউটিআই এল থেকে আধার সেবা কেন্দ্র নেওয়ার জন্য কি কি প্রসেস রয়েছে কিভাবে আপনারা আবেদন করবেন এবং এরা কোন কোন জায়গাতে অলরেডি আধার সেবা কেন্দ্র দিয়েছে এই সমস্ত কিছু কিন্তু আমরা দেখব আজকের এই ভিডিওতে তো বন্ধুরা ভিডিওটি ভীষণ গুরুত্বপূর্ণ এবং ভীষণই ইন্টারেস্টিং হতে চলেছে তাই আপনি যদি আধার সেবা কেন্দ্র খুলতে চান জানতে চান শিখতে চান কিভাবে খুলতে হয় তাহলে প্লিজ 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 আপনি যেখানে ভিডিও দেখছেন তার নিচে দেখুন একটা লাল রঙের সাবস্ক্রাইব বটন আছে আপনি জাস্ট সেখানে ক্লিক করেই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনে ক্লিক করে অবশ্যই অল নোটিফিকেশন অন করে নেবেন ভবিষ্যতে এই লেটেস্ট ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য তো চলুন ভিডিও স্টার্ট করি তো সবার আগে আপনি চলে আসবেন আপনার ডিসক্রিপশন বক্সে সেখানে আমি একটা লিঙ্ক দিয়ে রেখেছি সেটা হচ্ছে ইউটিআই পোর্টালের অফিশিয়াল ওয়েবসাইট তো দেখতেই পাচ্ছেন এই হচ্ছে ইউটিআই পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইট তো এখান থেকে প্যান কার্ডও কিন্তু বানানো যায় আমি যেটা আগেই বললাম তো এই ওয়েবসাইটে যখনই আপনার আসবেন দেখুন এখানে একটা আলাদা করে ট্যাব আছে ফর আধার আধারের জন্য ডিটেলস এখানে বলা আছে তার আগে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এর আগে যেখানে ব্যানার লাগিয়ে রেখেছি তোর ওয়েবসাইটে জাস্ট মিনিট এই দেখুন দেখুন ইউটিআই আইটিএসএল ওপেন আধার সেবা কেন্দ্র নাও অ্যাট অ্যাট নেভি মুম্বাই বেলাপুর আফটার নিউ দিল্লি এবং দেখুন এরা নিউ দিল্লির পর কিন্তু এরা মুম্বাইও কিন্তু আধার সেবা কেন্দ্র খুলতে স্টার্ট করে দিয়েছে তো ইউটিআই থেকে বা এদের কাছ থেকে আপনারা যে আধার সেবা কেন্দ্র নেবেন সেটাতে কি কি ফ্যাসিলিটি থাকবে সেটা একটু জেনে নিন দেখুন আধার কার্ডের আপনার যত রকমের কারেকশন যত রকমের কাজ সমস্ত কাজই ফুল আপনারা করতে পারবেন এদের কাছ থেকে যে আপনারা আধারের আইডি নেবেন সেই আইডি থেকে ওকে এবং আপনারা যাদের কাছে সিএসসি আছে বা সিএসসি থেকে যে আধার সেবা কেন্দ্র দেওয়া হয় সেখান থেকে কিন্তু নতুন আধার কার্ড করা যায় না শুধুমাত্র ডেমোগ্রাফিক কারেকশন করা যায় বায়োমেট্রিকও হয় না বাট এদের কাছ থেকে আপনি যে আইডি নেবেন এ টু জেড সমস্ত কাজ কিন্তু আপনারা করতে পারবেন ওকে তো সমস্ত কাজ করতে পারবেন দেখতেই পাচ্ছেন এবার দেখুন এখানে বলছি সার্ভিস চার্জ ফর আধার এনরোলমেন্ট অ্যাডাল্ট অ্যান্ড চাইল্ড অর্থাৎ বাচ্চা এবং প্রাপ্তবয়স্কদের জন্য যে আধার কার্ড করবেন নতুন সেটা কিন্তু সম্পূর্ণ ফ্রিতে করতে হয় কোনো চার্জ লাগে না তারপরে দেখুন দুই নম্বর বলছে ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট অ্যালং উইথ ডেমোগ্রাফিক আপডেট আপনি যদি ম্যান্ডেটারি বায়োমেট্রিক আপডেট যেগুলো আছে সেগুলো করেন বা ডেমোগ্রাফিক আপডেট করেন এখানে ফ্রি বলছে এবং ফুল বায়োমেট্রিক উইথ অর উইথাউট ডেমোগ্রাফিক আপডেট যদি আপনি ফুল বায়োমেট্রিক আপডেট করেন সেক্ষেত্রে আপনার একশো টাকা চার্জ কাটবে আর অনলি ডেমোগ্রাফিক আপডেট যেমন নাম টাম এই সমস্ত কিছু সংশোধন যদি করেন তাহলে পঞ্চাশ টাকা চার্জ আপনাকে দিতে হবে আর আপনি যদি তাদের সেন্টারে গিয়ে এপোর সাইজ পেপারে আধার কার্ড প্রিন্ট করেন তাহলে তিরিশ টাকা চার্জ কাটবে তো এটা হচ্ছে মানে সরকার থেকে প্রাপ্ত একদম চার্জেস লিস্ট এর থেকে আপনারা বেশি টাকা নিতে পারবেন না ওকে এই টাকার মধ্যেই আপনাকে নিতে হবে যে চার্জ এরা এখান থেকে দিয়েছে ওকে এবং দেখুন এই আপনি যখন এই উপরে দেখতে পাচ্ছেন লেখা আছে ফর আধার এখানে যখন ক্লিক করবেন তিনটি অপশান পাচ্ছেন অনলাইন অ্যাপয়েন্টমেন্ট যেটা ইউডিআই পোর্টালে আপনাকে এনে চলে যাবে যেখান থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট করতে হয় নেক্সট হচ্ছে সার্ভিসে অ্যাভেলেবেল অ্যান্ড ফিজ দেখুন এটা খুব ইম্পর্টেন্ট অর্থাৎ এদের কাছ থেকে যেটা আপনি নেবেন সেখান থেকে আপনি কী কী সার্ভিস পাবেন আর কোন সার্ভিসের কি ফিস থাকবে তো যেটা আমি একটু আগেই বললাম সেটাই এখানে দেওয়া আছে কোনটার কি চার্জ কাটবে আর এছাড়া দেখুন এখানে একটা আছে আধার সেন্টার লোকেটার আপনি চাইলে এখানে ক্লিক করেও দেখতে পারেন এরা কোন 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 জায়গাতে আধার সেবা কেন্দ্র দিয়েছে তো দেখুন এখানে আপাতত এরা দুই জায়গাতে আধার সেবা কেন্দ্র প্রোভাইড করেছে দেখুন এখানে রেজিস্টারের নাম লেখা আছে ইউটিআই ইনফ্রাস্ট্রাকচার টেকনোলজি অ্যান্ড সার্ভিসেস লিমিটেড এবং এটা কোথায় দিয়েছে তার ফুল অ্যাড্রেস এখানে দিয়েছে নিউ দিল্লিতে এবং আর দিয়েছে দেখুন এটা মুম্বাই বা মহারাষ্ট্রে দিয়েছে নেভি মুম্বাই ওকে তো এই দুই জায়গাতে তার আপাতত দিয়েছে এবং এদের সঙ্গে আপনি যদি কন্ট্যাক্ট করতে চান আচ্ছা সরি এদের এই সমস্ত আধার সেবা কেন্দ্রে আপনি যদি যেতে চান তাহলে দেখুন এদের মন্ডে থেকে ফ্রাইডে আর নটা তিরিশ এ এম থেকে পাঁচটা পি এম পর্যন্ত আপনারা গিয়ে সেখানে কাজ করতে পারেন সানডে অফ থাকে ওকে আর স্যাটারডে হাফ ডে থাকে তিনটে পর্যন্ত তো আপনারা গিয়ে কাজ করতে পারেন তো যাই হোক এবার আপনারা যদি নিতে চান তো কীভাবে নেবেন এটা কিন্তু ভীষণই ইম্পর্টেন্ট তো দেখুন ওয়েস্ট বেঙ্গলের জন্য একটা ভীষণই আপডেট রয়েছে দেখুন আপনারা এই ওয়েবসাইটে আসলে উপরে একটা দেখতে পাচ্ছেন এরকম ফ্লাসিং হচ্ছে এবং এখানে দেখুন কী লেখা আছে ফ্লাশিংয়ে যে ওপেনিং সুন আধার সেবা কেন্দ্র অ্যাট গুহাটি কলকাতা আগরতলা হায়দ্রাবাদ জয়পুর ভাগলপুর অ্যান্ড পুনে তো আমাদের ওয়েস্ট বেঙ্গলেও কিন্তু খুবই তাড়াতাড়ি ইউটিআইয়ের মাধ্যমে আধার সেবা কেন্দ্র দেওয়া হবে আপনারা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে দেওয়া স্টার্ট হবে আমরা তখনই কিন্তু ভিডিও বানিয়ে দেব। তো এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়নি আপনারা আগে থেকেই রেডি হয়ে নিন যদি আধার সেবা কেন্দ্র নিতে চান সমস্ত কিছু রেডি করে রাখুন যখনই আমাদের ওয়েস্ট বেঙ্গলে স্টার্ট হয়ে যাবে আপনি যাতে করে সবার আগে অ্যাপ্লাই করতে পারেন এবং সবার আগে কিন্তু আপনি পেয়ে যান ওকে এবার আপনি দেখুন আপনারা দেখুন যে আদেশ সঙ্গে কন্ট্যাক্ট কীভাবে করবেন ওকে কী কী লাগবে না লাগবে কত ইনভেস্ট করতে হবে সেটা তো আপনাকে এদের সঙ্গে কনট্যাক্ট করেই জানতে হবে আমরা তো বলতে পারবো না তো কনট্যাক্ট করার জন্য দেখুন এখানে আস লেখা আছে এখানে ক্লিক দেবেন এখানে অনেক আছে প্যান কোয়ারি আপনার প্যান কার্ডের রিলেটেড কোনো কোয়ারি থাকলে এখানে করতে পারেন তো এখানে আপনি করতে হবে দেখুন ফর আদার কোয়ারিজ তো আপনি আদার কোয়ারিজে যাবেন যাওয়ার পরে দেখুন এখানে চলে আসবেন এখানে আপনাকে অনেক কিছু দেখে দিবে দেখুন এখান থেকে আপনি প্রথমটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের জন্য এটা ইগনোর করুন দেখুন এই অপশানটা দুই নম্বর কোয়ারিজ রিলেটেড ইনফ্রাস্ট্রাকচার প্রপার্টিজ মানে আপনাকে এখানে ক্লিক করতে হবে ক্লিক করে এখানে আপনি অনেকগুলো অফিস পেয়ে যাবেন আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের হন তো দেখুন এখানে মোবাইল নাম্বার সরি ল্যান্ডলাইন নাম্বার দেওয়া আছে দুটো ল্যান্ডলাইন নাম্বার এই একটা আর এই একটা এই নাম্বারের আগে অবশ্যই জিরো ডবল থ্রি লাগাবেন লাগিয়ে প্রথমে এই নাম্বারে ট্রাই করবেন এটাতে না হলে এটাতে ট্রাই করবেন ওকে আমাদের সব থেকে কাছের অ্যাড্রেস এটাই তো এদের সঙ্গে কন্ট্যাক্ট করে আপনি আধার সেবা কেন্দ্র কীভাবে নেবেন কী কী ডকুমেন্টস লাগবে কত ইনভেস্ট করতে হবে কী কী মেশিন লাগবে ডিটেলসে কিন্তু আপনারা জানতে পারেন এবং ফুল এখান থেকে আপনারা ইনফরমেশন প্রাপ্ত করতে পারেন ওকে সো বন্ধুরা এই ছিল আজকে আমাদের আধার সেবা কেন্দ্র নিয়ে ভীষণই একটা গুরুত্বপূর্ণ আপডেট যে আপডেটটা আশা করি অনেকেই অনেকেরই উপকার হবে এই আপডেটটা দেখার পরে তো যাই হোক বন্ধুরা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন বন্ধুরা ভিডিওটি অবশ্যই লাইক করবেন সবার সঙ্গে শেয়ার করবেন আর কোথাও কোনো রকম বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না সো থ্যাংকস ফর ওয়াশিং মাই ভিডিও